ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিএনপি আন্দোলনের হুমকিতে আওয়ামী লীগ ভীত নয়, বলেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী উবায়দুল কাদের। 5 টাকা দাম কমানো জনগণের সঙ্গে আরেক প্রতারণা, বললেন বিএনপির আমির খুসরো। তেলের দাম 5 টাকা কমানো শুধু হাস্যকরই নয়, জনগণের সঙ্গে তামাশা, জানালো সিপিবি। সাংবাদিকতা এবং ফেসবুক চর্চা এক জিনিস নয়, বললেন মোস্তফা জব্বার। গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বিএনপির মানববন্ধন। ফেনীতে বিএনপির সমাবেশ ঠেকাতে মোড়ে মোড়ে ছাত্রলীগের মহড়া ও মারধর। মধ্যবর্তী নির্বাচনে প্রচার অভিযানে পেনসিলভানিয়া সফর করবেন বাইডেন। বাগদাদে সংঘর্ষ অব্যাহত, নিহত বেড়ে 30 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্দোলনের নামে বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টি এবং সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী উবায়দুল কাদের। তিনি বলেছেন, গত 7 দশক থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনগণের পাশে রয়েছেন, কাজে বিএনপির আন্দোলনের হুমকিতে আওয়ামী লীগ ভীত নয়। আজ সকালে তার বাসভবনে এক ব্রিফিংয়ে উবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে মানুষকে শান্তি ও স্বস্তি দেয়নি, এখনও দিচ্ছে না। বিএনপির দুঃশাসনের ভয়াবহতা এখনও দেশ ও জাতি ভুলে যায়নি। সরকার নাকি দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, সরকার কেন নৈরাজ্য সৃষ্টি করবে, সরকার চায় জনগণের স্বস্তি ও স্থিতিশীলতা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক শক্তিকে সঙ্গে নিয়ে বিএনপি আবারও দেশে নৈরাজ্য তৈরির অপপ্রয়াস চালাচ্ছে। তাদের কথিত আন্দোলনে জনসমর্থন না থাকায় তারা সন্ত্রাস নির্ভর হয়ে পড়েছে। 5 টাকা দাম কমানো জনগণের সঙ্গে আরেক প্রতারণা, বললেন বিএনপির আমির খুসরো। জ্বালানি তেলের দাম 5 টাকা কমানোর বিষয়ে মন্তব্য জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন একটি গল্প, সেটি হলো, একবার এক দেশে রুটির দাম 5 টাকা থেকে 10 টাকা করার আর্জি নিয়ে রুটি বিক্রেতা গেলেন রাজার কাছে। রাজা প্রস্তাব শুনে রুটির দাম 30 টাকা করে দিলেন, এতে জনগণ তো মহাক্ষিপ্ত। তারা দল বেঁধে রাজার কাছে গেল। রাজা তাদের কথা শুনে বললেন, আমি রুটির দাম অর্ধেক করে দিয়েছি, এখন থেকে দাম হবে 15 টাকা। রাজার এ কথা শুনে রুটি বিক্রেতা রাজাকে বললেন, আমি তো মহারাজ 10 টাকাতেই খুশি ছিলাম, আপনি আবার এত বাড়ালেন কেন? রাজা বলেন, আমি কি আর স্বাদে বাড়িয়েছি, 5 টাকা রুটি 15 টাকা হয়েছে, এখান থেকে তুমি 10 টাকা নেবে, বাকি 5 টাকা রাজার কর। আমির খুসরু বললেন, এভাবে দাম বাড়িয়ে জনগণের সঙ্গে এমন প্রতারণাই করেছে সরকার। 6 আগস্ট থেকে ডিজেল ও কেরোসিনের লিটারে 34 টাকা এবং পেট্রোল অক্টেনে 47 টাকা দাম বাড়ানো হয়েছিল। এরপর পরিবহন ভাড়া বেড়েছিল সর্বোচ্চ 22%। এর আগে গত নভেম্বরে লিটার প্রতি 15 টাকা বাড়ানো হয় ডিজেল ও কেরোসিনের দাম, ওই সময়ও পরিবহন ভাড়া বাড়ানো হয় 27%। ডিজেলে আমদানি শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হয়, প্রত্যাহার করা হয় 5% আগাম কর। কিন্তু বিশ্ববাজারে ডিজেলের দাম এখন $140 বেশি, তাই শুল্ক কমানোর পরও ঘাটতিতে আছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। তবে আমির খুসরু মনে করেন, সরকারের দেওয়া তথ্যের মধ্যে গলত আছে। তিনি বললেন, ইংরেজিতে টোকেনিজম বলে একটা কথা আছে, যে হারে দাম বাড়ানো হয়েছিল সেই তুলনায় যে সামান্য দাম কমানো হয়েছে তা টোকেন ছাড়া আর কিছুই নয়। এখানে স্রেপ কমানো শব্দটি ব্যবহার করা হয়েছে, বাস্তবে এর ফলে কোনো লাভ হবে না। তেলের দাম 5 টাকা কমানো শুধু হাস্যকরই নয়, জনগণের সঙ্গে তামাশা, বললেন সিপিবি। জ্বালানি তেলের দাম মাত্র 5 টাকা কমানোর সিদ্ধান্ত শুধু হাস্যকরই নয়, এটা জনগণের সঙ্গে নিষ্ঠুর তামাশা বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। সিপিবির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এসব কথা বলেন। বিবৃতিতে বলেন, আমরা সবসময় দেখে ও বলে আসছি, সরকারের জ্বালানির নীতি ও কৌশল ভুল, দুর্নীতিগ্রস্ত
ও লুটেরা বান্দব। সরকার জানে জ্বালানির সঙ্গে দেশের অর্থনীতি মূল্য দ্রব্যমূল্য খাদ্য নিরাপত্তার নিবিড় সম্পর্ক আছে, তারপরও সরকার এতে সিদ্ধান্ত নেওয়ার সময় সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় নেয়নি। করোনার সময় যখন বিশ্ববাজারের দাম সর্বনিম্ন পর্যায়ে ছিল, তা তখন আমদানি করে বেশি দামে মানুষের কাছে বিক্রি করা হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে অজুহাতে জ্বালানি তেলের দাম লিটারে 34, 44 ও 46 টাকা বাড়িয়ে মানুষের জীবন দুর্বিষহ করে দিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, সরকার তার আর্থিক সংস্থান ও IMF এর শর্তের কাছে দেশের মানুষকে সঁপে দিয়ে সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। বিভিন্ন সময় জ্বালানির দাম বাড়লেও যুদ্ধের অজুহাতে এবারে মূল্যবৃদ্ধি ছিল আরো নিষ্ঠুর। সাংবাদিকতা এবং ফেসবুক চর্চা এক জিনিস নয়, বললেন মোস্তফা জব্বার। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, বঙ্গবন্ধু ডিজিটাল বাংলাদেশের বীজ বপন করেছিলেন। বঙ্গবন্ধুর রোপণ করা ডিজিটাল বাংলাদেশে সেই বীজকে চারা গাছে পরিণত করেছেন শেখ হাসিনা। দেশে কম্পিউটার প্রসারের তিনি অসাধারণ কাজ করেছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে দায়িত্বশীল সাংবাদিকতা ও বঙ্গবন্ধুর নির্দেশনা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সাংবাদিকতা এবং ফেসবুক চর্চা এক জিনিস নয়। ফেসবুকে আমরা যা কিছু লিখতে পারি, কিন্তু সংবাদপত্রে কলম আছে বলে কিছু লিখে ফেলবো সে জিনিস নয়। দায়িত্বশীলতা সাংবাদিকতার অংশ। মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু সাংবাদিকদের জন্য যে আইন করেছিলেন তা আমরা আজ বিকল্প করতে পারিনি। বঙ্গবন্ধুর শাসনকালে তার বিরুদ্ধে অসত্য গুজব প্রচার হয়েছে। বঙ্গবন্ধু কয়জন সাংবাদিককে জেলে ঢুকিয়েছিলেন, বঙ্গবন্ধু 75 সালে যে কর্মসূচি নিয়েছিলেন এর প্রেক্ষিত আছে। তিনি কেন দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন, 74 সালে কিভাবে দুর্ভিক্ষ তৈরি করা হয়েছিল, সেই জায়গাগুলোকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বিএনপির মানববন্ধন। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন করেছে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি। দুপুর 12টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানববন্ধনকে কেন্দ্র করে সকাল 10টা থেকে ব্যানার সহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মীরা কর্মসূচি প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন। ফেনীতে বিএনপির সমাবেশ ঠেকাতে মরে মরে ছাত্রলীগের মহড়া ও মারধর। ফেনীর দাগন ভূঁইয়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিএনপির বিক্ষোভ সমাবেশ ঠেকাতে ছাত্রলীগের পাল্টা কর্মসূচিকে ঘিরে দুই দলের নেতা কর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে উপজেলা জুড়ে উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পৌর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত থেকে পৌর শহরের মোটরসাইকেল মহড়া দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা থেমে থেমে বিভিন্ন এলাকায় বোমার বিস্ফোরণ ঘটে। রাতে যুবদলের কয়েকজন নেতার বাড়িতে হামলা মারধর করা হয় বলে বিএনপি নেতাদের অভিযোগ। সকাল থেকে বিএনপির কর্মসূচিতে আসার পথে উপজেলা সদরের কলেজ রুট, গজারিয়া রুট, মাতুভুইয়া এলাকায় ছাত্রলীগের হামলায় অন্তত 20 জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করে তারা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং অন্যরা গোপনে অন্যত্র চিকিৎসা নিচ্ছেন। মধ্যবর্তী নির্বাচনের প্রচার অভিযানে পেনসিলভানিয়া সফর করবেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলাডেলফিয়ায় আজ জাতির আত্মার জন্য অব্যাহত যুদ্ধ শীর্ষক ভাষণ সহ আগামী সপ্তাহে 3 বার পেনসিলভানিয়া সফর করবেন। হোয়াইট হাউস একথাটি জানিয়েছেন। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রাককালে কংগ্রেস তার ডেমোক্রেটিক দলের নিয়ন্ত্রণ ধরে রাখতে বাইডেন তার জন্মস্থান উত্তর পূর্বের পেনসিলভানিয়া অঙ্গরাজ্য থেকে প্রচার অভিযান শুরু করতে যাচ্ছে। 79 বছর বয়সী জো বাইডেন প্রতিনিধি পরিষদের সকল আসন এবং সিনেটের 1/3 আসন ধরে রাখতে রাজনৈতিক লড়াইয়ের অবতীর্ণ হয়েছেন। বাগদাদের সংঘর্ষ অব্যাহত, নিহত বেড়ে 30 জন। ইরাকের রাজধানী বাগদাদে প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল সদরের অনুসারী ও ইরানপন্থী বিরোধী দলীয় সমর্থকদের মধ্যে সংঘর্ষ অব্যাহত আছে। নিহতদের সংখ্যা বেড়ে 30 জন দাঁড়িয়েছে, আহত হয়েছেন 100 মানুষ। বাগদাদের বাসিন্দাদের বিরতিহীন গুলি ও বিস্ফোরণের শব্দে গুম খুন হয়। সুরক্ষিত গ্রিন জোন
সেখানে গুরুত্বপূর্ণ সরকারি ভবনসমূহ ও বিদেশি দূতাবাস অবস্থিত, সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরাকের সেনাবাহিনী জানিয়েছেন মিলিশিয়ারা গ্রিন জোনে কয়েকটি রকেট ছুড়েছে। সংঘর্ষ শুরু হওয়ার পর সেনাবাহিনী সারা দেশে কারফিউ জারি করে, এর ফলে মহাসড়কগুলোতে কার্যত ফাঁকা রয়েছে।